আমার আপনারা বারবার পুলিশের পুলিশ বলে কিছু নেই, তৃণমূলই পুলিশ, পুলিশের তৃণমূল। আপনারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আক্রমণ করছেন, সৌগত রায় যিনি হঠাৎ দলের বিবেক হয়ে তিনি পুলিশকে আক্রমণ করছেন, মদন মিত্র পুলিশকে আক্রমণ করছেন। এবার আপনারা সাংবাদিকরাও যদি পুলিশকে আক্রমণ করে তাহলে পুলিশ কোথায় যাবে? আরে পুলিশ তো মানুষ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে তো সংসার চালাতে হবে, তার পরিবারের নিরাপত্তা আছে, আর পুলিশ কেন এই ঝামেলার মধ্যে যাবে? 75-25 যে সুন্দর বিষয়ে ভাগ আছে তার মধ্যে তো পুলিশ আছে। আপনারা তো একবার আমলাদের কথা বলছেন না, আজকে শুধু নেতাদের কথা বলছেন। নেতারা লুট করছে, নেতারা ভালো জামা কাপড় পরছে। পশ্চিমবঙ্গে যে আইএস অফিসাররা আছে তাদের অধিকাংশ স্ত্রীদের গিয়ে দেখুন, প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা জুয়েলারি সেট, প্রত্যেকের সার্চ করতে বলুন, প্রত্যেকের কাছে 2-3টে করে ক্রেডিট কার্ড বেরোবে অন্যের নামে, বাজার করছে অন্যের পয়সায়, তিনতলার উপরে দোতলার উপরে সুইমিং পুল বানিয়েছে। কত কত টাকা রোজগার করে, কত মাইনে একজন আইএস অফিসার, কতবার বিদেশ ভ্রমণ করছে, সারা পশ্চিমবঙ্গ একটা লুটের রাজ্য বানিয়েছে সবাই।